আসসালামু আলাইকুম দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা জানি যে অনেক ভিডিও দেখলাম যে পিএম কিষাণের টাকা কবে ঢুকবে, কীভাবে কবে ঢুকবে, এই নিয়ে অনেক ভিডিও দেখে নিয়েছি, কিন্তু সত্যটা এখন পর্যন্ত কেউ আপনাদেরকে বলেনি। তো আজকের উদ্দেশ্য আমার সত্যটাকে সবারই সামনে প্রকাশিত করে দেওয়ার, যে আমি প্রুফ সুদ্ধা আপনাদেরকে দেখিয়ে দেবো যে 27 তারিখে আপনাদের টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। তো এই নিয়ে বড় সড়ো আজকে ভিডিও। তো আমি এই কথাটা বলার জন্য আপনাদের সামনে আবার চলে এসেছি। তো এতগুলো ভিডিও দেখলাম, এতগুলো সব কিছু দেখলাম, বলছে কেউ বলছে যে এইভাবে না হলে পিএম কিষাণের টাকা ঢোকে না, কেউ বলছে ওইভাবে না হলে, অনেক অনেক ধারণা, অনেক অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন। আমার ভিডিওটা যদি দেখে আপনারা একটুকু মনে যদি তারা ভালো বলছে বা সত্য কথা বলছে, তো আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে নেবেন, আর আপনার বন্ধুদের সাথে আপনি ছড়িয়ে দিবেন। তো চলুন আমরা কীভাবে যে লাইভ প্রুফটি আপনাকে দেখিয়ে দিব, তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি, সেখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিব যে অরিজিনালভাবে কীভাবে পিএম কিষাণের 27 তারিখ টাকা দিবে কি দিবে না, সেই জিনিস নিয়ে আমি দেখিয়ে দিব বিষয়টা। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। অপশানটা ক্রোম অপশানে গিয়ে সার্চ বক্সে আমরা লিখব পিএম ইভেন, আমরা পিএম ইভেন কথাটি লিখে সার্চ করব, ইভেন পিএম ইভেন্টটি লিখে সার্চ করব। সার্চ করা প্রথম অপশানটি যে সার্চ করে যে অপশানটি রেজাল্টে আসবে, প্রথম ওয়েলকাম টু পিএম ইভেন বলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার সামনে খুলে আসবে, দেখেন ভালো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি ইংলিশ হিন্দি দুটোই ট্রান্সলেট করতে পারবেন, আপনি ইংলিশ হিন্দি দুটোই করলাম, দেখতে পাচ্ছেন। আপনি এখানে দেখেন যে এখানে আপনি পিএম এর ছবি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা মিথ্যা কথা না, এটা আমাদের পার্সোনাল কোনো বানানো সাইট নয়। তো আমি সত্য কথা বলার জন্য আপনাদের সামনে এখানে চলে আসলাম। তো দেখলেন এখানে লেখা আছে পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার 13তম কিস্তি ইনস্টলমেন্ট 8 কোটি মানুষকে দিবে টাকা। 8 কোটি মানুষকে, এক আটটা মানুষকে না, আপনি ঝুটা কথা বলি বাচ্চা কথা দেখতে পাচ্ছেন, 8 কোটি মানুষকে দিবে টাকা। তো 8 কোটি মানুষকে এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 8 কোটি মানুষকে টাকা দিবে পিএম কিষাণ, 8 কোটি পিএম কিষাণ বেনিফিশিয়ালি অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ফার্মার 27 ফেব্রুয়ারি 2023 বুঝতে পারছেন 3টা PM মানে বিকাল 3টার সময় টাকা দেবে। আপনি এটা দেখতে পারলেন। তো এটাই কথা যে আমি পুরুষতা দেখিয়ে দিব, ওই জন্য দেখালাম আপনাকে। আর একটা জিনিস এখানে দেখালেন, আরও বা দেখাচ্ছি প্রোগ্রাম টু ফার্মার ট্রান্সফার অফ বেনিফিশিয়ালি ফার্মার আন্ডার কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ স্কিম ডিবিটি বাই ট্রান্সফার হম্বেল পিএম। এখানে বলছেন 27 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন আপনি, এখানে এখানে 27 ফেব্রুয়ারি এখানে দেখতে পাচ্ছেন 27 ফেব্রুয়ারি দেওয়া আছে 2023 এখানে ট্রান্সফার করবে। তো এত বড় একটা প্রুফ, এতদিন যতগুলো ভিডিও দেখলেন দাদা, যতগুলো আপনি এতদিন ভিডিও দেখলেন, এতদিন সব তো বানিয়েছিল সব ভিউজ পাওয়ার জন্য, বুঝতে পারলেন কিনা? আমি কোনো ভিউজ পাওয়ার জন্য বানালাম না, আমি যেটা জেনুইন সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কথা বুঝতে পারলেন, এটা ফেক ভিডিও না, আমি যাবি ভিডিও না, যেহেতু এটা গভর্নমেন্ট ওয়েবসাইটের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে মূল কথা এটাই, যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের বা ভিডিওটা সঠিক যদি মনে হয় আপনার, তো প্লিজ আপনি একটা লাইক করবেন, কমেন্ট করবেন কি দাদা ঠিক ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো, আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে ছড়িয়ে দিবেন, আপনাদের এটা কাজ। যদি ভালো লাগে তো, যদি ভালো না লাগে তো আপনি চলে যেতে পারেন। আর একটা জিনিস বলছি এখানে দেখেন যে একটা রেজিস্টার বলে অপশান আছে, রেজিস্টার আপনি যদি ক্লিক করেন, তো আপনার মোবাইল নাম্বারে যদি রেজিস্টার করেন আপনি, তো আপনি যখন এই টাকাটা দিবে, মোদি যখন এই টাকাটা দিবে আপনাকে, যেখানে এখানেও লেখা আছে সাব করে পিএম নরেন্দ্র মোদি ট্রান্সফার, সব জায়গাতেই লিখে রেখেছে, যখন টাকাটা দিবে তো আপনার মোবাইলে একটা SMS আসবে লিঙ্ক, সেই লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন সেই ভিডিওটা আপনি লাইভ দেখতে পারবেন যে টাকাটা এখন পে করছে। তো আপনার ইচ্ছা, আপনি যদি রেজিস্টার করার ইচ্ছা থাকে তো আপনি রেজিস্টার করে নেবেন। তো আমি আমার ক্ষেত্রে রেজিস্টার করছি, তো আমি আমার ক্ষেত্রে আমি রেজিস্টার করছি দেখালেন। তো আপনি আপনার ক্ষেত্রে আপনার রেজিস্টার করবেন। তো
আমি আপনার আমার ক্ষেত্রে রেজিস্টার করছি, আপনি যদি ইচ্ছা চায়, আপনি যদি ইচ্ছা থাকে তো আপনি রেজিস্টার করতে পারেন, বাট আদারওয়াইজ নাও করতে পারেন, কোনো দরকার নেই। তো সবটাই কথা বললাম, তো আমি রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে ওটিপি আসবে, মনে হয় সার্ভার ডাউন আছে, হয়তো ওটিপি আসতে পারছে না। তো আপনি পরে আপনার মতো মানে ওটিপিটা আপনি পরে করে নেবেন, আপনার যদি ভালো লাগে তো করবেন, নাহলে কোনো কথা করার দরকার নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো চলুন, ভালো থাকুন।